নাম্বার 5 এটাই শেষ। আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ পথ হারিয়ে ফেলেছেন, হারিয়ে গেছেন, বাস্তবেই পায় না। নবী আমার হারিয়ে ফেলেছেন পথ, বাড়িতে আসতে পারেন না, সন্ধ্যা বেলায় দাদা পায় না। আব্দুল মুত্তালিবের সারপুরের মধ্যে আছেন, আব্দুল মুত্তালিব তাকে দেখশন করেন, মা নাই বাবা নাই। খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে এবার বাইতুল্লাহ তওয়াফ করতে যান, এক চক্কর, দুই চক্কর, সাতটা চক্করে এক তওয়াফ। খাজা আব্দুল মুত্তালিব সাত চক্কর লাগায়া বাইতুল্লাহর গিলাব ধরে রব্বে কাবার কাছে, কাবার মালিকের কাছে দুইটা হাত উঠে দোয়া করেন, আল্লাহ ও কাবার মালিক, আমার মুহাম্মদকে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে, বাবা নাই ছেলেটা, মা হারা সন্তান, আমি দাদা তাকে দেখে রাখি, মুহাম্মদকে ছাড়া আমি বাঁচব না। আজকে কয়েকদিন হয়ে যায় মুহাম্মদকে পাওয়া যায় না, কোথায় গেল এই ছেলেটা, মুহাম্মদকে ফিরে পেতে চাই। আল্লাহর পয়গম্বরের দাদা যখন বাইতুল্লাহর গিলাব ধরে কান্নাকাটি করে দোয়া করতেছেন, গোটা মক্কার মধ্যে বাইতুল্লাহর চতুর্পাশে যখন হইচই শুরু হয়ে গেছে, হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব শুনেন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে বলতেছে, হে লোক সকল ভালো করে শোনো, লাতাজিজু, তোমরা চিল্লা পাল্লা করো না, হইচই করার দরকার নাই, ইন্না লি মুহাম্মাদিন রাব্বা, আল্লাহু আকবার। মক্কার মানুষেরা তোমরা সবাই পথ হারা হয়ে যেতে পারো, তোমাদের কারো অভিভাবক না থাকতে পারে, কিন্তু মুহাম্মদের অভিভাবক শূন্য নয়। মুহাম্মদ যেখানেই যায় মুহাম্মদের একজন প্রভু আছে, ওই প্রভুই তাকে পাহারাদারি করে। মুহাম্মদকে তোমরা মক্কার অলিতে গলিতে তালাশ করলে পাবে না। ওয়াদি তিহামার মধ্যে চলে যাও, নাম্বার 5 এটাই শেষ। আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ পথ হারিয়ে ফেলেছেন, হারিয়ে গেছেন, বাস্তবেই পায় না। নবী আমার হারিয়ে ফেলেছেন পথ, বাড়িতে আসতে পারেন না, সন্ধ্যা বেলায় দাদা পায় না। আব্দুল মুত্তালিবের সারপুরের মধ্যে আছেন, আব্দুল মুত্তালিব তাকে দেখশন করেন, মা নাই বাবা নাই। খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে এবার বাইতুল্লাহ তওয়াফ করতে যান, এক চক্কর, দুই, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم حامدا ومصليا ومسلما أما بعد درود الشريف قولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, আজিজ তলাবা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যে রব্বে করিম আমাদেরকে ধারাবাহিকতা রক্ষার জন্য আজকেও বসবার তৌফিক দান করেছেন, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। খেয়াল আসছিল তাফসির বন্ধ রাখার, পরে আবার চিন্তা করলাম এক সপ্তাহ লকডাউন, আগামী শুক্রবারে যদি আবার চালুই রাখতে হয় আমলটা একদম বন্ধ হওয়ার চেয়ে কিছু হলো,
মানে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেশি রাগ করেন বান্দাকে আযাব দিয়ে একেবারে শেষ করে ফেলতে চান তিনটা জিনিস আল্লাহ তাআলার রাগকে কমায় দেয় সুবহানাল্লাহ কয় জিনিসে আল্লাহর রাগ কমে করোনা ভাইরাস সে বারে যখন বোঝা যায় আল্লাহ তাআলা বান্দার উপর অনেক খুশি নাকি নারাজ যত গজব আসে আল্লাহ তাআলা নারাজ হলে আসে না খুশি থাকলে আসে নারাজ হলে আসে এই গজব গুলো আমাদের জন্য বোঝা যায় আল্লাহ আমাদের উপর নারাজ আমরা অনেক গোসা উঠে ফেলছি আল্লাহ তাআলার রাগে আগুন ধরাই দিস আগুনের মধ্যে আগুন ঠান্ডা করার উপায় কি আল্লাহর পয়গম্বর বলেন তিন জিনিসে রবের গোসা ঠান্ডা হয় নাম্বার এক আল্লাহ তাআলা যখন কোন কোরআনের মজলিস দেখেন তখন আল্লাহর রাগটা কমে যায় সুবহানাল্লাহ উলদানুল ইসলাম যুবকদেরকে যখন আল্লাহ তাআলা দেখেন এরা ভালো হয়ে গেছে বুড়ারা না বুড়ারা তো ভালোই চলে বুড়ারা এমনিই ভালো যুবক বয়সে যদি চুরি করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে এগুলো বুড়া হইলে তসবি হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করে ঠিক না বেঠে বুড়া হইলে সবাই ভালো হয় একটা সময় আসে বান্দার কবরের ফিকির শুরু হয়ে যায় একটা সময় আসে ইচ্ছা করলেও আর ঘুষ খাইতে মন চায় না জীবনে তো বহুত খাইলাম আর কত খামো এবার একটু ভালো খায় মরি এমন একটা সময় সবারই আসে বুড়ারা তো ভালোই চলে আল্লাহ বলেন উলদানুল ইসলাম উলদান যুবক সম্প্রদায় মুসলমান যুবকদেরকে যখন আল্লাহ তাআলা ইবাদত করতে দেখেন আল্লাহর রাগ কমে যায় সুবহানাল্লাহ উম্মারুল মাসাজিদ মানুষকে যখন মসজিদ মুখী হতে দেখেন আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ এক সপ্তাহে করোনা একেবারে 5%-এর নিচে নেমে যাবে যদি গভর্নমেন্ট থেকে আইন হয় কোন পুরুষ প্রাপ্তবয়স্ক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত ছাড়া পড়তে পারবে না কসম খোদার 1 সপ্তাহ লাগবে না 5-এর কমে করোনা নেমে যাবে ইনশাআল্লাহ ঠিক এই আইন হবেও না আর হইলে আপনারাও পড়বেন না আল্লাহ তুমি হেফাজত করো বলেন আমিন তো তিন কারণে রবের গোসা কমে চিন্তা করলাম রাগ তো বাড়ছে আমাদের এই সিবার সাবার একটু মজলিসে সাময়িক 10-15 মিনিট বেশি সময় নেব না এই অল্প সময়ের মধ্যে ডর তো সবারই আছে আমি তো আর এখন একা না শুধু ফোনের উপরে ফোন আসতেছে তাফসির বন্ধ করার জন্য কি দরকার তোমার কি এত ঠেকা পড়ছে কি দরকার বুঝেনি তো মহিলা মানুষের যে আকল বেচারি ভয় পেয়েছে না জানি ধরে লয়ে যা আল্লাহ হেফাজত করো আল্লাহ তাআলা আমাদের আমাদের উপর রাজি হয়ে যান বলেন আমিন আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম খেলেন শপথ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা রাতের শপথ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা মুহাম্মদ তোমাকে তোমার রব ছাড়েন নাই তোমার থেকে তোমার রব বিমুখ হন নাই সুবহানাল্লাহ তাহলে কথা বন্ধ রাখলেন কেন 15 দিন পর্যন্ত কথা বললেন না 40 দিন পর্যন্ত কথা বললেন না কেন আপনি আমাকে ভুলেন নাই এতদিন পর্যন্ত যে কথা বন্ধ জিব্রাইল আসলো না কারণ কি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কথা বন্ধের আগের অবস্থার চেয়ে কথা বন্ধের পরের অবস্থাটা তোমার জন্য ভালো সুবহানাল্লাহ তোমার প্রত্যেক আগের হালতের চেয়ে পরের হালত ভালো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা এই ভালো হতে হতে যে ভালোটা শেষ হবে কখন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে এমন দেয়া দিব যে তুমি একেবারে সন্তুষ্ট হয়ে যাবে বলা হয়েছিল আল্লাহর রাসূল বলেন আমি সন্তুষ্ট হব না ততক্ষণ আমার একটি উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ সুবহানাল্লাহ সব উম্মতকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি বলবো আমি রাজি হই নাই আল্লাহ আরো দিবে আমি বলবো রাজি হই নাই আরো দিবে আমাকে পাঠাবে বলবে এ মুহাম্মদ তুমি যাও তুমি গিয়ে দেখো কোনটা তোমার উম্মত সরিষার দানা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে থাকবে এদেরকে পয়গম্বরের সুপারিশে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ পাক রাজি হবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা প্রশ্ন আসতে পারে আমরা যারা দুর্বল মুমিন আমাদের নবীর প্রশ্ন না নবী তো বিশ্বাস করেছেন আল্লাহর হার কথা
আমাদের যারা দুর্বল মুমিন যারা তাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা যে মুহাম্মদকে এরকম সন্তুষ্ট করবেন তার কি গ্যারান্টি? তার কি গ্যারান্টি একটা প্রশ্ন হতে পারে। মুফাসসিরিনে কেরাম লেখেন কেমন যেন ওই ওইটার ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা পড়ে কিছু সংবাদ দিয়েছেন তিনটা। আল্লাহ বলেন তোমার যদি মনে দুর্বলতা থাকে যে আমি তোমাকে সন্তুষ্ট করি না নাই করি, তাহলে তোমার একটু অতীতকে স্মরণ করো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তুমি কি এতিম ছিল না? তোমাকে কি আমি এতিম পাই নাই? ফাআওয়া, এতিম থাকার পরে তোমাকে আশ্রয় দিয়েছেন যিনি, কিয়ামতের দিন তোমাকে সন্তুষ্ট করবেন তিনি। পিছনের অতীত মনে করাইতেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব, তিনি কি তোমাকে পান না এতিম অবস্থায়? সুবহানাল্লাহ, নাশরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব। এই সূরাতুল জুহাকে সূরাতু মুহাম্মদ বলা হয়, মনে আছে তো কথা? এই সূরা রাসূলের শান মান এমন একটা জিনিস, রাসূলের শানের আলোচনা করলে মহামারী দূর হয়ে যায়। রাসূলের শানের আলোচনা করলে আজকের তাফসীরও এটাই চলতেছে। নাশরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব, হাকিমুল উম্মত থানভী যখন লিখছেন রাসূলের জন্ম, রাসূলের জন্ম বৃত্তান্ত মিলাদ সম্পর্কে ওই কিতাবের মধ্যে বাংলা হইছে, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এই কিতাবটা যখন উর্দুতে হযরত থানভী লিখছেন তখন থানা ভবন আশপাশে প্লেগ মহামারী চলতেছিল। ওই মহামারী দূর করার জন্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় এই কিতাবের তালিম চালু করলেন। রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনার খাতিরে ওই এলাকার থেকে মহামারী দূর হয়ে গেছে। এই জন্য এই মজলিসটা মহামারীর জন্য সহায়ক, আনার জন্য না দূর করার জন্য। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তোমাকে কি এতিম পাই নাই? ফাআওয়া, এতিম অবস্থায় তোমাকে তিনি আশ্রয় দিয়েছেন। তুমি এক এতিম না তো, তুমি তিন এতিম, ত্রিপল এতিম। কিভাবে? জন্মের আগে তোমার বাবা নাই। আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে পাঠাইলেন খাজা আব্দুল্লাহকে খেজুর কেনার জন্য, ইয়াসরিব থেকে গিয়ে খেজুর নিয়ে আসো। রাসূলের পিতা গেলেন খেজুর আনতে, পথে ইন্তেকাল হয়ে গেল, বাবা নাই গর্ভ অবস্থায়। জন্মের পরে ৬ বছর বয়স যখন হলো মাও নাই, ৮ বছর বয়স যখন হলো দাদাও নাই, কয় এতিম? তিনজন। যেই নবীর আশ্রয়ভার নেয়, যেই নবীর দায়িত্ব নেন, উনি কবরে চলে যান। চতুর্থ পর্যায়ে খাজা আবু তালেব দায়িত্ব নিলেন, দায়িত্বভার ওনার নিজের হাতে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা খাজা আবু তালেবের দিলের মধ্যে এমন এক মহাব্বত এবং ভালোবাসা রাসূলের প্রতি দিয়ে দিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা, চাচার ভালোবাসা, চারও ভালোবাসা আল্লাহ তাআলা খাজা আবু তালেবের দিলে মুহাম্মদের প্রতি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি কি এতিম ছিল না? যে রব তোমার এতিম অবস্থায় তোমাকে ফেলে দেয় নাই, এতিমখানায় ভর্তি হইতে হয় নাই, তোমার আশ্রয়ের ব্যবস্থা করেছেন, ওই রব তোমার সাথে অঙ্গীকার করতেছেন ময়দানে মাহশরে তোমাকে এমন ভাবে দিবেন যে তুমি রাজি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরপরেও যদি তোমার দিলি তাসাল্লি না হয়, আত্মতৃপ্তি না হয়, স্মরণ করো ওয়াজাদাকা বললান, তুমি কি ছিলে না পথ হারা? তুমি তো পথ হারা ছিলে, তোমাকে রব পথ হারা অবস্থায় পেয়েছেন। ফাহাদা, তোমার রব তোমাকে পথ দেখিয়েছেন। এখানে গিয়ে অনেকে গুমরা হয়ে যায়, কয় নবীও গুমরা ছিল। দল্লুনের অর্থ হলো গুমরাহ, পথ হারা, পথ ভ্রষ্ট। তো নবী যে এখানে পথ হারিয়েছিলেন, এটার দ্বারা আমাদের যে গুমরা বলি আমরা, পথ হারা, সঠিক পথ থেকে দূরে সরে গেছে, এটা উদ্দেশ্য না।
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি পথ হারাছিলেন কিন্তু পথ আমি রব আপনাকে দেখাইলাম। কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম 8-10টা উক্তি এনেছেন, বাসা বাসা কয়েকটা আপনাদের সামনে বলবো। নাম্বার এক, আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করেছেন, গোটা আরব মুশরিক, গোটা আরবের মধ্যে মুশরিক, লাত মানাত উজ্জা হবল এগুলোর পূজা গোটা আরবের মধ্যে চলে, শিরকি বিল্লাহর মধ্যে লিপ্ত গোটা আরববাসী, কেউ এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না। কারো দিলের মধ্যে মানুষ জিনা বেবিচার পাপাচার অশ্লীলতা মদ পান এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ তারা করে না, নাউজুবিল্লাহ, সব করে, সমস্ত খারাপ কাজের মধ্যে তারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদে আরবীকে নবুয়ত দিয়েছেন কয় বছর বয়সে? সবাই 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 40 বছর বয়সে। জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবী যখন আস্তে আস্তে বড় হলেন, বুঝবুদ্ধি কিছু আসতে শুরু করলো, আকল কিছু নবীর মধ্যে আসতে শুরু করলো, সাথে সাথে নবী যত বড় হন তত নবীর চিন্তা কিরে, এরা মূর্তির সামনে গিয়ে পূজা করে, নিজের হাতে মূর্তি বানায়, পিছন দিয়ে একটা বাস দেয়, এটাকে আবার সিজদা করে, মাথায় ধরে না, এটা প্রভু হতে পারে না, এটা দেবতা হতে পারে না, আমার আসল প্রভু তো আরেকজন, আসল প্রভু তো আরেকজন, এই এক এহসাস। কিন্তু তিনি কে? কারো কাছে ওই প্রভুর সন্ধান নাই, কারো কাছে ওই প্রভুর সন্ধান পান না, যার কাছেই যান সেই মূর্তির সামনে নিয়ে বসে থাকে। তো নবীর দিলে অনুপ্রেরণা, হায় আমি তো শান্তি পাই না, আমি মূর্তির সামনে মাথা নত করব না, আমি তো আমার রবের ইবাদত করতে চাই, আমার হাকিকি স্রষ্টার ইবাদত করতে চাই, কিন্তু তাকে পাবো কিভাবে, তাকে আমি কোথায় পাবো, কোন ভাবে ইবাদত করলে তিনি খুশি হবেন, তাকে পাওয়ার মাধ্যম কি, ওই ইবাদতের রাস্তা কি, তালাশ করতেছেন। করতে করতে একজনকে জিগান, আল্লাহকে পাওয়ার পথ কি, আমি জানি না। আরেকজনকে জিজ্ঞেস করেন, আল্লাহকে পাওয়ার পথ কি, আমি জানি না। তো পথ পাইলেন নবী এখনো? বুঝতেছেন দল্লুনের অর্থ? এই যে নবী পথ তালাশ করতেছেন, ভাই গুলিস্তান কোন দিক দিয়ে যাব আমি জানি না, গুলিস্তান পর্যন্ত যাইতে হবে এটা কিন্তু জানা, নবী গুমরা না, আল্লাহ একজন আছেন এটা নবীর জানা, খালেক আমার একজন এটাও নবীর জানা, কিন্তু কিভাবে আমি ওই রব পর্যন্ত পৌঁছব, কিভাবে আমি তার কাছে পৌঁছব, এটা নবী পাচ্ছেন না। বেকারার অন্তরের মধ্যে এক অনুপ্রেরণা, চাচাকে গিয়ে জিজ্ঞেস করেন, চাচা রব পর্যন্ত যাব কিভাবে, চাচা বলেন আমি জানি না। দাদাকে গিয়ে জিজ্ঞেস করেন, দাদা রব পর্যন্ত যাব কিভাবে, তিনি বলেন আমি জানি না। অনেক তালাশ করতে করতে হঠাৎ করে গ্রাম্য মুরব্বী এক দুইজন বলে, ভাতিজা শোনো, তুমি যে রবের সন্ধান করতেছো, ওই রবের সন্ধান ইব্রাহিম নামে একজন নবী ছিল যিনি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন, ওই ইব্রাহিমও ওই রবের সন্ধান করেছিলেন, ইব্রাহিম যেভাবে ইবাদত করেছে ওইভাবে ইবাদত করলেই তুমি তোমার রবের সন্ধান পেয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সর্দার, রহমতুল লিল আলামিন, পয়গম্বর তখনো হন নাই, নবী আমার এবার সন্ধান করেন ইব্রাহিম কিভাবে ইবাদত করে, ইব্রাহিমের ইবাদত গুলো কোন কিতাবের মধ্যে লেখা, এমন কোন কিতাব গোটা মক্কার মধ্যে নাই যে কিতাবের মধ্যে ইব্রাহিমের ইবাদত গুলো লেখা, এমন কোন কিতাব কারো কোনো ব্যক্তির কাছে নাই যে কিতাব পড়লে ইব্রাহিমের ইবাদতের তরিকা জানা যাবে। কেউ বলতে পারে না ইব্রাহিম কিভাবে ইবাদত করতো। অনেক প্রবীণ মানুষকে একসাথে করে দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন বারবার বারবার যখন প্রশ্ন করেন, হঠাৎ করে একজন বলেন, ইব্রাহিমের ধর্মের একটা ইবাদত ছিল হজ, ইব্রাহিমের ধর্মের একটি ইবাদত ছিল কোরবানি, নবী বলেন আমি হজ করব, ইব্রাহিমের ধর্মের একটি ইবাদত ছিল কোরবানি, নবী বলেন আমি কোরবানি উমিস দিব না, ইব্রাহিমের ধর্মের একটি ইবাদত ছিল নামাজ, নবী বলেন আমি নামাজ উমিস দিব না, ইব্রাহিমের ধর্মের একটি ইবাদত ছিল এতিকাফ,
নবী বলেন আমি এতেকাফ মিস দিব না। ইব্রাহিমের ধর্মের একটি ইবাদত ছিল ফরজ গোসল করা, শরীর নাপাক হয়ে গেলে নাপাক না থাকা সাথে সাথে গোসল করে নেওয়া। নবী বলেন আমি ফরজ গোসল করব। এভাবে যতটুকু জানেন ততটুকু আপনি আমার নবী আমল করেন, কিন্তু অন্তর শান্তি হয় না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের ইবাদত জানতে জানতে এক সময় জানেন ইব্রাহিমের ধর্মের মধ্যে একটি ইবাদত ছিল ধ্যানমগ্ন থাকা। নবী আমার এবার গারে হেরার মধ্যে নবুয়াত প্রাপ্তির কোরআন নাযিলের 6 মাস আগে ধ্যানমগ্ন অবস্থায় গারে হেরার মধ্যে জবালে নূরে চলে গেলেন। নবী আমার 6 মাস পর্যন্ত ধ্যানমগ্ন থাকেন, কিন্তু অন্তর তখন শান্ত হয় না, অন্তরের মধ্যে তৃপ্তি নাই, না জানি আরো কি ইবাদত ছুটে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস পর্যন্ত ধ্যানমগ্ন থাকার পরে হঠাৎ করে জিব্রাইলকে দিয়ে পাঠাইলেন, লে জিব্রাইল আমার পয়গম্বর দিল অনেক বেকারার, পাগলের মতো ইবাদতের সন্ধান করতেছে, আমি রবকে পাওয়ার জন্য বেকারার হয়ে গেছে, আর কষ্ট দেওয়ার দরকার নাই, তুমি তাকে যাও তার কাছে কোরআনের বাণীগুলো নিয়ে যাও, আর বলো রে মুহাম্মদ এই কোরআন তুমি যদি পড়ো রব পর্যন্ত যাওয়ার পথ পেয়ে যাবে। আপনি বেকুল ছিলেন, অনেক আগ্রহী ছিলেন, ওই আপনার আগ্রহটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্যে পথ দেখিয়েছিল যিনি, ওই আল্লাহ কিয়ামতের দিন আপনাকে এমন দেওয়া দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এক ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, জমহুরে মুফাসসিরিনে কেরাম এটাই তাফসীর করেন। নাম্বার দুই, কেউ কেউ বলেন না আসলে নবী রাস্তা হারিয়ে ফেলছিল। রাস্তা ঘটনাটা কি? হযরতে আবু তালেব নবীজির দাদা, কি 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 সবাই বলেন কি? চাচা আব্দুল মুত্তালিব দাদা, আবু তালেব চাচা। আবু তালেব যখন নবীর দায়িত্ব নিয়ে নিছেন, হযরতে আবু তালেব রাসূলকে নিয়ে সিরিয়ায় শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছেন। আধার রাত এক উটের মধ্যে আবু তালেব, আরো ব্যবসার লোক আছে কাফেলা, আরেক উটনির মধ্যে আপনি আমার নবী দুজাহানের সর্দার, উটনির উপর আরোহী। তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি আলাইহির রহমা লিখতেছেন, আবু তালেবের সাথে নবী ভ্রমণ করতেছেন। নবী যখন ভ্রমণ করেন, সফর করেন, ওই সফর করতে 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 যাচ্ছেন কাফেলা, হঠাৎ করে আধার রাত তো অন্ধকার, কেউ কাউকে দেখে না, সবাই একদিকে একজন আরেকজনের পদাঙ্ক অনুসরণ করে, উটের পায়ের ধ্বনির অনুসরণ করে ছুটছে, একে অপরের দিকে যাইতেছে একজন আরেকজনের পিছে। হঠাৎ করে শয়তানে মরদুদ ইবলিসে মালউন ওখানে আসছে, এসে নবীর উটের মাথাটা অন্ধকারের মধ্যে অন্য পথে ঘুরাইয়া দিছে। এখন সবাই যায় একদিকে, নবী একা যান একদিকে। রাস্তায় আছে না রাস্তা হারাইছেন? নবুয়ত তখনও পান নাই। আল্লাহ তাআলা পাঠান, ও জিব্রাইল কয়দিন পরে যে ব্যক্তিটা আমার নবী হবে, ইবলিস মালউন আমার নবীকে হাসির পাত্র বানাইতে চায়, সবাই কালকে এক জায়গায় গিয়ে যখন জমা হবে, রাতের আধার যখন দূর হয়ে যাবে, সূর্যের আলো যখন প্রস্ফুটিত হবে, সূর্যের আলো উদয় হওয়ার পরে দিনের আলোর মধ্যে দেখতে পাবে কাফেলার সবাই আছে, মোহাম্মদ নাই, সবাই বলবে রে মোহাম্মদ বেকল, রাস্তা হারায় ফেললি, সবাই আমরা আসলাম, তুমি একা আবার ওদিকে চলে গেলা কেন? আমার নবীকে হাসির পাত্র বানাবে না, না না দরকার নাই রে জিব্রাইল, যাও আমার নবীর ঘোড়াটা, আমার নবীর উটনির মাথাটা ইবলিসে মালউন যে দিকে ফিরিয়ে দিয়েছে, ইবলিসকে তুমি সরিয়ে দিয়ে আমার নবীর উটটাকে আবার সঠিক রাস্তা দেখায় দাও। ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলতেছেন, ওয়াজাদাকা ওয়াল্লান ফাহাদা, যখন তুমি নবী হও নাই, নবী হওয়ার আগে পথ হারিয়ে ফেলেছিলে, আমি আল্লাহ জিব্রাইল পাঠায়া তোমার রাস্তায় উঠাইয়া দিলাম, ওই আল্লাহ বুঝি তোমাকে ভুলে যাবে, কিয়ামতের দিন তোমাকে আমি ভুলবো না, এমন দেওয়া দিব তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। নাম্বার তিন, কেউ বলেন না আরেক কোল,
আল্লাহর পয়গাম্বর পথ হারিয়েছেন, ছোট্ট বালক আল্লাহর পয়গাম্বর বয়স মাত্র 4 বা 5, দাদা আব্দুল মুত্তালিব তখনও জীবিত আছেন, হঠাৎ করে মাইকিং চলতেছে একটি হারানো বিজ্ঞপ্তি, মোহাম্মদ নামের একটি ছেলে হারানো গিয়েছে মক্কায়, যদি তাকে কেউ পেয়ে থাকেন সময় মতো পৌঁছে, হয় না এই ছেলে ধরা, হ্যাঁ বাড়ি আল্লাহর পয়গাম্বর, আপনি আমার নবী দু জাহানের সর্দার, নাই হযরত আব্দুল মুত্তালিব নবীকে তালাশ করেন, মক্কার মানুষগুলো নবীর হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা নবীকে তালাশ করে, কেউ নবীকে পায় না। হঠাৎ করে দেখে আবু জেহেল একটা উটের পিঠে সওয়ার হয়ে আসতেছে, আর আবু জেহেলের উটের মধ্যে সামনে মোহাম্মদ বসা। আবু জেহেল এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার বংশের এই সন্তান নিশ্চয় যখন বড় হবে একটা কিছু হবে। সুবহানাল্লাহ, কে বলতেছে? কে? আবু জেহেল। আবু জেহেল বলে, নিশ্চয় যখন বড় হবে একটা কিছু হবে। আব্দুল মুত্তালিব বলেন, রে আবু জেহেল বুঝলে কেমনে? ছোট্ট তো, এখনো নবুয়ত দাবি করে নেই। আবু জেহেল কয়, বুঝলাম কিভাবে জানো? তোমরা এদিকে মুহাম্মদকে খুঁজো, আমি দেখি সে রাস্তা হারায় আকি, সমস্যা আমি দেখি মোহাম্মদ রাস্তা হারিয়ে ঘুরতেছে এই পাহাড়ের মাঝখানে, আমি বুঝতে পারছি একবার এদিক যায় একবার ওইদিকে যায়, অনেক পাহাড় তো, ছোট্ট বাচ্চা বুঝছি সে রাস্তা হারিয়ে ফেলছে, এবার আমি চাইলাম তাকে উঠায় আমার উটের পিঠে করে নিয়ে আসি, এসে তোমাদের কাছে দিয়ে দিব। বাচ্চা মানুষ রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু আমি তাকে যখন আমার উটের পিঠে আমার পিছনে বসাইলাম, উট দেখি দাঁড়ানোর থেকে বসে পড়ছে, উট চলে না। আবু জাহেল বলেন, আব্দুল মুত্তালিব, তাফসীরে রুহুল মানিতে আছে, আবু জাহেল বলে, আব্দুল মুত্তালিব কয়েকবার নবীকে, নবী তো হয় নাই তখন, কয়েকবার এই শিশু মুহাম্মদকে আমার পিছনে বসায়া আমি উঠকে চালাবার চেষ্টা করলাম। বাচ্চাদেরকে তো পিছনে বসায় ধরে রাখবে এইভাবে জড়াইয়া, হুন্ডারের মধ্যে দেখেন না বসায়, আবার সামনেও বসায়, অনেক সময় সামনেও বসায়া যেতে থাকে, তো পিছনে বসেছে উটনির, আমাকে এইভাবে ধরে রাখছে, ধরে রাখার পরে মানে উট বসে গেছে, কয়েকবার যখন উটকে আমি আঘাত করলাম উট চলস না কেন, একটু পরে উটের জবান খুলে দিছে, উট ডাক দিয়ে বলে, না আবু জেহেল, ইয়া আহমাক, হে নির্বোধ, হুয়াল ইমাম ফাকাইফা ইয়াজলিসু খলফাল মুক্তাদি, যে ছেলেটাকে তুমি উটের পিছনে তোমার পিছনে বসাইতে চাও এটা তো এক জামানার ইমাম, বলো ইমাম তো সব সময় সামনে থাকে, ইমামকে কিভাবে তুমি মুক্তাদির পিছনে বসাইতে চাও? ইমাম মুক্তাদির পিছনে বসার জন্য না, ইমাম তো সামনে থাকবে, উটের পিঠে বসার সময় ইমাম সামনে থাকবে, ঠিক না বেঠি? ইমাম, এখন তো ইমাম সভাপতির জুতার পিছন দিয়ে চলে, এমন ইমাম আছে না নাই? মুয়াজ্জিন সেক্রেটারির জুতা নিয়ে নিয়ে চলে, বহু আছে এরকম, এজন্য ইমামতির দাম নাই, মুয়াজ্জিনের দাম নাই, ইমাম সব সময় আগে, নামাজের মুসল্লায় যেমন আগে, আজানের বেলায় যেমন মুয়াজ্জিন আগে, সমাজের নেতৃত্ব দেওয়ার বেলায়ও ইমাম আগে, ঠিক না বেঠি? এখন আমরা এই মূল্যায়ন করতে জানি না, এজন্য আমাদের কপালে খালি জুতা মারা। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। ইমামের ইমামও এরকম যোগ্য হইতে হয়, ইমাম যদি পাওয়ারলেস হয় এত কমিটিরে দেখে আর চুলকাইবই, হ্যাঁ ইমামের ভিতরে কিছু নাই, জোর দিয়ে কইব কি, এখানতে চাকরি গেলে আর চাকরি পাবে না কোনো রকম তেল তুল মাইরা যদি থাকতে পারে। আমার এই মসজিদের ইমামের কথা আবার বলতেছি না, মানহানি মামলা করেন না, আমভাবে বলতেছি, আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। কয়টা গেল? কয়টা? নাম্বার 1, ওয়াজাদাকা ওয়াল্লান ফাহাদা, শরীয়ত আল্লাহকে পাওয়ার জন্য নবীর দিল বেকারার আল্লাহ তাআলা পথ দেখাইয়া দিলেন, ফাহাদা। নাম্বার 2, আবু তালেবের সাথে গিয়ে পথ হারিয়ে গেল। নাম্বার 3, মক্কায় পথ হারাইলো। নাম্বার 4, ওই ঘটনাও তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই মক্কাতেই হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলের দুধমা দুধ পান শেষ করানোর পরে রাসুলকে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসলেন,
রাসূলের মার কাছে। যখন এসে মক্কায় নবীর বাড়ির সামনে এসে নামলেন, উটের পিঠ থেকে মুহাম্মদকে নিয়ে নামলেন, ঘরে যাবেন, নেমে উটটা একটু বেঁধে আসবেন, বেঁধে এসে দেখেন মুহাম্মদ নাই। নাই 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 নাই, পুরো আশপাশে দেখা যায় না, ঘরেও নাই। এবার হালিমা ভয় পেয়ে গেছেন, আমিনা যদি বলে ছেলে ছাড়া আসছো কেন, আমার বাচ্চা আমাকে দাও, কি জবাব দিব, দৌড়ে চলে গেছেন। হাবল নামে এক মূর্তি ছিল, এক মূর্তির নাম ছিল হাবল, ওই হাবলের কাছে গেছেন, গিয়ে হাবলের সামনে সেজদায় পড়ে গেছেন। তখন তো আর নবী নাই, মুশরিক, হাবলের সামনে সেজদায় পড়ে হাবলকে বলতেছে, এ হাবল, আমি একটা বাচ্চা হারাই ফেলছি, বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে পাথরের বানানো মূর্তি হাবলের সামনে যখন মুহাম্মদের নাম বলে, হাবল মুহাম্মদ রে দিব দূরের কথা, নাম বলার সাথে সাথে হালিমা দেখে মূর্তি তো দাঁড়াইয়া ছিল, মূর্তি উপরে উঠছে। সুবহানাল্লাহ, বলবেন না, আমি ওই নবীর দাম আপনার দিলের মধ্যে নাই। যে নবী নবী হওয়ার আগে বাচ্চা মুহাম্মদের নাম শুনে আরবের মূর্তিগুলো থুবড়ে পড়ে, ওই নবীর দাম আমাদের দিলের মধ্যে নাই। আল্লাহ তুমি নবীকে আজমত করার তৌফিক দাও, বলেন আমিন। এবার হালিমা কয়, কার কাছে চাইতে এলাম, এ দুইল্লে পড়ে গেছে, এ আমাকে কি দিবে। অনেক কান্নাকাটি কতক্ষণ করে মনটা খারাপ করে, আচ্ছা যাই, মক্কাই তো হারাইছে, আব্দুল মুত্তালেব মুহাম্মদের দাদা তো মক্কার সর্দার রাইস, তার কাছে গিয়ে বিষয়টা জানাই, সবাইকে খুঁজে বের করতে পারে কিনা। গেল, গিয়ে দেখে আব্দুল মুত্তালেবের পাশে মুহাম্মদ আরবে বসে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারিয়ে ফেলেছিলি, আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম, নাম্বার 5, এটাই শেষ। আল্লাহর পয়গম্বর, দুজাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, ছোট্ট মানুষ পথ হারিয়ে ফেলেছেন, হারিয়ে গেছেন, বাস্তবেই পায় না। নবী আমার হারিয়ে ফেলেছেন পথ, বাড়িতে আসতে পারেন না, সন্ধ্যা বেলায় দাদা পায় না, আব্দুল মুত্তালিবের সারপুরের মধ্যে আছেন, আব্দুল মুত্তালিব তাকে দেখশন করেন, মা নাই বাবা নাই, খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে বারবাইতুল্লাহ তওয়াফ করতে যান, এক চক্কর, দুই চক্কর, সাতটা চক্করে এক তওয়াফ, খাজা আব্দুল মুত্তালিব সাত চক্কর লাগায়া বাইতুল্লাহর গিলাব ধরে রব্বে কাবার কাছে, কাবার মালিকের কাছে দুইটা হাত উঠে দোয়া করেন, আল্লাহ ও কাবার মালিক, আমার মুহাম্মদকে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে, বাবা নাই ছেলেটা, মা হারা সন্তান, আমি দাদা তাকে দেখে রাখি, মুহাম্মদকে ছাড়া আমি বাঁচব না, আজকে কয়েকদিন হয়ে যায় মুহাম্মদকে পাওয়া যায় না, কোথায় গেল এই ছেলেটা, মুহাম্মদকে ফিরে পেতে চাই। আল্লাহর পয়গম্বরের দাদা যখন বাইতুল্লাহর গিলাব ধরে কান্নাকাটি করে দোয়া করতেছেন, গোটা মক্কার মধ্যে বাইতুল্লাহর চতুর্পাশে যখন হইচই শুরু হয়ে গেছে, হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব শুনেন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে বলতেছে, হে লোক সকল ভালো করে শোনো, লাতাজিজু, তোমরা চিল্লা পাল্লা করো না, হইচই করার দরকার নাই, ইন্না লি মুহাম্মাদিন রাব্বা, আল্লাহু আকবার, মক্কার মানুষেরা তোমরা সবাই পথ হারা হয়ে যেতে পারো, তোমাদের কারো অভিভাবক না থাকতে পারে, কিন্তু মুহাম্মদের অভিভাবক শূন্য নয়, মুহাম্মদ যেখানেই যায় মুহাম্মদের একজন প্রভু আছে, ওই প্রভুই তাকে পাহারাদারি করে, মুহাম্মদকে তোমরা মক্কার অলিতে গলিতে তালাশ করলে পাবে না, ওয়াদি তিহামার মধ্যে চলে যাও, সামর নামক একটা গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে দেখো, গাছের নিচে গাছের ডালপালাগুলোর সাথে মুহাম্মদ শিশুটা খেলা করতেছে, সাথে সাথে আব্দুল মুত্তালিব এক কাফেলা পাঠিয়ে দিলেন, তারা গিয়ে দেখে ঠিকই তিহামা নামক উপত্যকায় আল্লাহর পয়গম্বর ছোট্ট মুহাম্মদ গাছের ডাল এবং পাতাগুলোর সাথে শুয়ে শুয়ে খেলতেছে, ইশারায় কি যেন গাছের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান, তুমি কি পথ হারাও নাই, পথ হারানোর পরে আমি আল্লাহ বা
বারবার তোমাকে পথ দেখিয়ে দিয়েছিলাম, যে আল্লাহ তোমাকে পথ দেখিয়েছিল, বারবার পথ হারাবার পরে ওই আল্লাহ তোমাকে অঙ্গীকার দিচ্ছে ময়দানে মাহশরে, লা সাউফা ইউতিকা রাব্বুক, তোমার প্রভু তোমাকে এমন দেওয়া দিবেন তুমি রাজি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমি রাজি হব না ততক্ষণ আমার একটি কালিমাওয়ালা উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ। ইনশাআল্লাহ এরপর থেকে আগামী সপ্তাহ হবে আল্লাহ যদি হায়াতে বাঁচান।